আসলে নিমন্ত্রণ বাড়িতে সবাইকে একটা করে দিয়েছিল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি, কীর্তন হচ্ছে এখন দুপুরবেলা, আমার যেতে একটু লেট হয়েছে, অবশ্য কীর্তন শোনা যাচ্ছে, দেখা যাক। চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি দেখতে থাকো তাহলে, সাথে থাকো তাহলে দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি। চলো তাহলে, যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব। এই যে আমি যাচ্ছি, আসলে আমার শাশুড়ি মা চলে গেছে আগে, আর আমি এই যে যাচ্ছি, জানি না কীর্তনটা ধরতে পারবো কিনা, অনেকটা লেট হয়ে গেছে তো আমার। চলো দেখা যাক। ওই যে শোনা যাচ্ছে সাইকেল দিয়ে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না গান তো আর শোনা যাচ্ছে না কি হয়। চলো দেখা যাক, দুপুরবেলা এখন যাচ্ছি। শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আওয়াজটা মাইকের? নবদ্বীপের পথে পথে গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, আপনারা সবাই চরণধ্বনি দিয়েছেন। তিনি এবং এই বাড়ির যারা আছেন উত্তরসূরিরা সবাই তারা ধন্য ধন্য মনে করেছেন। আপনারা এই যে মাতৃ দেবী আছেন, ইনি যতদিন আছেন এই ধরাধামে ততদিন তিনি রাধা গোবিন্দভাবে গৌরহরি নাম গুণগান করে যেতে পারেন, এবং যে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র ইনি সর্বদা জপ করতে পারেন। আমৃত্যু আপনারা সেই প্রার্থনা ঠাকুরের কাছে রাখবেন, এবং তার যে সন্তানাদি আছে, বিভিন্ন নাতি নাতিরা আছে, ওই দেখো ছেলেপিলেরা সব ওপারে গেছে, পেঁপে চুরি করে খাচ্ছে, সবগুলো পেঁপে খাচ্ছে। ওই যাবা সবাই নেমে আসছে, ইস রে পেঁপেগুলো দেখো ওরা খেলছে। এই যে ওই যে পানা দেখা যাচ্ছে, ওর উপর দৌড়া গেছে, আর একজন যাবে বলে, ওই যে এই যে শোনা যাবে বলে, এখন দেখা যাক শোনা কত দূর কি করতে পারে। এই যে যাচ্ছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে, আসলে আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখনো বাড়িও যায়নি। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে আমাদের বাড়ি দেখো যাচ্ছে, আর ওই যে শোনা যাচ্ছে, আসলে শোনা যেতে পারবে কি আমি জানি না, কারণ ও তো ওখান থেকে সবাই বলছে দীপানকে একটু নিয়ে আয়, কারণ সবাই জানে যে ও একটু ভোরকো, ও পারে না। ওই যে দেব নিতে আসছে ওকে, কারণ ও সত্যিই পারে না, ওর সাহসটা একটু কম আছে, ওই যে আর পারছে না যেতে, ও আবার সাহায্য করতে আসছে, জানি না কি করবে ও। না পারিস তা উঠে আয় ঘড়ি, দেখো কেমন করছে, ভয় পাচ্ছে ও, এই মানে প্রথম যাচ্ছে ও ওই পারে ভেবে হেঁটে হেঁটে জলের মধ্যে দিয়ে।
দেখো শেষমেশ চলে গেল ওপার। শোনা শোনা, জুতোটা এখানে রেখে গেছো, আসার সময় সবার সঙ্গে আসি, আমি চলে গেলাম, আমি চলে গেলাম কিন্তু। আর দুজন ফিরে আসছে। হ্যালো বন্ধুরা, আমরা কীর্তন থেকে চলে এলাম, গান শুনলাম, খাওয়া দাওয়া করলাম, আস্তে আস্তে ছেলেমেয়ের কিছু কাহিনীও দেখালাম তোমাদের, ওরা কী করছে কী খাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আর ভিডিওটি বড় করছি না, এই পর্যন্ত থাকছে। আসলে নেমন্তন্ন বাড়ি আমি শাশুড়ি আর আমার ছেলে গিয়েছিলাম, শ্বশুরও যায়নি, আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, সকালেও কলকাতায় গেছে, এখনও বাড়িতে আসিনি ও, আসলে আর যাবে না মনে হয়, কী করবে জানি না, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে তো, ওর আসতে এখনও কলকাতা থেকে আসতো বাড়িতে। সে যাই হোক না কেন, আমরা তিনজন গিয়েছিলাম নেমন্তন্ন বাড়িতে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কাছের বন্ধু হিসেবে ক্ষমা করে দিও। টাটা।